বিসমিল্লাহির রহমানির রহিম। মেকানিক্যালের খুঁটিনাটি চ্যানেলের 6 নম্বর লেকচারে চলে এসেছি আমরা। তো এখানে আমরা স্ট্রেন সম্পর্কিত কিছু প্রবলেম দেখব। তো এই চ্যাপ্টার শুরু করার আগে আমি সবাইকে রিকমেন্ড করব আমাদের যে 4th লেকচারটা আছে এটা যেন একটু দেখে নেয় সবাই, কারণ এই 4th লেকচারের সাথে অনেক মিল আছে এই অঙ্কের। 4th লেকচারে আমরা জাস্ট খালি লোডটা বের করে অঙ্ক থামাই দিয়েছিলাম, কিন্তু এখন আমাদের লোড বের করার পরও আমাদের ওই যে একটু একটা গত ক্লাসে একটা সূত্র দেখাইলাম, যে ডেল্টা সমান সমান PL/A, আমাদের এবারের অঙ্ক ফিনিশিং হবে এটা দিয়ে, PL/A এইটা দিয়ে, এই সূত্র দিয়ে আমাদের অঙ্কের এবার ফিনিশিং হবে। তো আমরা অঙ্কে চলে যাই। তার আগে গত ক্লাসের কিছু অঙ্ক আমরা দেখি, মানে 4 নম্বর লেকচারের কিছু অঙ্ক, যে কতটুকু পর্যন্ত আমাদের কমন। এই যে আমরা দেখেন 107 নম্বর অঙ্কটা যে আমরা করছিলাম 4 নম্বর লেকচারে, এইটা আপনার PA/AB বের করছিলাম 4P টেনশন, PA/CD বের করলাম 4P টেনশন, PA/CD বের কর BC বের করলাম PA/BC 4P টেনশন, PA/CD বের করলাম 3P টেনশন। এই যে টেনশন 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 তিনটা বল যে বের করছি, এখানে এসে আমরা অঙ্ক মোটামুটি থামাই দিয়েছিলাম আর বড় জোর স্ট্রেস বের করছি আর কি, এরিয়া দিয়ে ভাগ করে আলাদা আলাদাভাবে। এখন আমরা কি করব, এই যে আলাদা আলাদাভাবে বল প্রত্যেকটা দিয়ে এখন স্ট্রেস বের করবো না, এখন বের করবো আমরা স্ট্রেন, মানে এতটুকু ঠিকই আছে, এতটুকু এই অংশটা আমরা করবো না, আমরা